হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 17টি মশলা দিয়ে তৈরি ভীষণ প্রয়োজনীয় ম্যাজিক মশলার রেসিপিটি শেয়ার করব আজ আমি এ পর্বে আপনাদের সঙ্গে। ম্যাজিক মশলাটা বানানোর জন্য সাদা সরিষা, গোলমরিচ, পাঁচফোড়ন, সবুজ এলাচ, কালো বড় এলাচ, স্টারেন্স, লবঙ্গ, জিরা, ধনিয়া, পপি সিডস, দারচিনি, কাবাব চিনি, শুকনা মরিচ, শাহি কালো জিরা, জয়ফল, জয়ত্রী, তেজপাতা, এই 17টি মশলা নিয়েছি। এই 17টি মশলা দিয়েই তৈরি হয়ে যাবে খুবই প্রয়োজনীয় ম্যাজিক মশলা। চুলায় আমি এখন একটি প্যান দিয়ে চুলার জালটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মশলাগুলিকে 3 মিনিটের জন্য ভেজে নেব এবং 3 মিনিট পরে মশলা থেকে সুন্দর একটা স্মেল বের হবে, তখনই বুঝতে হবে মশলাটি হয়ে গিয়েছে। এখন মশলাগুলিকে আমি ঠান্ডা করে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে গ্লিন্ডারে গ্লিন্ড করে নিব। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। হয়ে গেল আমার মজার খুব প্রয়োজনীয় ম্যাজিক মশলাটি। এই মশলা দিয়ে সব ধরনের শাহি খাবার, চটপটি, কাবাব বানিয়ে ফেলুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।